বাংলাদেশকে একটি শিল্প সমৃদ্ধ উন্নত দেশে রূপান্তরে সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে অন্যতম অগ্রগামী প্রতিষ্ঠান সিটি গ্রুপের তত্ত্বাবধান ও মালিকানায় তৈরি হচ্ছে সিটি ইকোনমিক জোন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা গত 23 জানুয়ারি 2018 একটি ব্যক্তি মালিকানাধীন অর্থনৈতিক অঞ্চল হিসেবে সিটি ইকোনমিক জোনকে লাইসেন্স প্রদান করেন। সিটি ইকোনমিক জোনকে গড়ে তোলা হবে বাংলাদেশের অন্যতম সর্বাধুনিক অর্থনৈতিক অঞ্চল হিসেবে, যেখানে থাকবে বিশ্বমানের প্রযুক্তিগত সুযোগ সুবিধা। ঢাকা থেকে মাত্র 35 কিলোমিটার দূরে নারায়ণগঞ্জের রূপসী শীতলক্ষ্যা নদীর তীরে প্রায় 77.96 একর জমি নিয়ে এই ইকোনমিক জোনটি অবস্থিত, যেখানে গড়ে উঠবে খাদ্য, পানীয় ও কৃষিপণ্য প্রক্রিয়াজাত শিল্পসহ রপ্তানিমুখী বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান। ঢাকা শহরের কাছে এবং নদীর তীরে অবস্থিত হওয়ায় সড়ক ও নদী উভয় পথে যাতায়াত ও পরিবহন হবে সুবিধাজনক এবং অর্থ ও সময় সাশ্রয়ী। পরিবহন সুবিধার পাশাপাশি এই জোনে থাকবে মোট 44 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, সার্বক্ষণিক গ্যাস সরবরাহ, পানি সরবরাহ সহ টেলিযোগাযোগ ও ইন্টারনেট সুবিধা। বিনিয়োগকারীদের জন্য সকল ধরনের কাঠামোগত সুযোগ সুবিধাও থাকছে। বিনিয়োগকারীদের জন্য 3 ধরনের বিনিয়োগ সুবিধা থাকবে সিটি ইকোনমিক জোনে: শতভাগ বিদেশি মালিকানাধীন, শতভাগ দেশীয় মালিকানাধীন এবং দেশীয় ও বৈদেশিক যৌথ বিনিয়োগ। সিটি ইকোনমিক জোনের আওতাধীন হিসেবে সিটি অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড ও সিটি এডিবল অয়েল লিমিটেডের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। অনুরূপভাবে আরও 4টি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, যেগুলো হল সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিট 2, রূপসি সুগার মিলস লিমিটেড, রূপসি ফ্লাওয়ার মিলস লিমিটেড এবং রূপসি ফিড মিলস লিমিটেড। বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করতে ও ভোক্তাদের জন্য সর্বোচ্চ মানের পণ্য সরবরাহে যুগান্তকারী অবদান রাখবে সিটি ইকোনমিক জোন, যা দেশি বিদেশি বিনিয়োগের সমন্বয় গড়ে তুলবে সমৃদ্ধ বাংলাদেশ। সিটি ইকোনমিক জোন, a secured investment gateway.